আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক খবরে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চলুন শুরুতেই জেনে নিই সংবাদ শিরোনাম। ভূমধ্যসাগরে আবারও মৃত্যুর মিছিল, 74 জন অধিবাসীর প্রাণহানি। বেলজিয়ামে কোরআন পোড়ানোর পরিকল্পনা, 5 ড্যানিশ নাগরিক বহিষ্কার। এবং সবশেষে রয়েছে ইরানে করোনা ভাইরাসে মৃত্যুর জন্য দায়ী আমেরিকা। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক করে সাথেই থাকুন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। লিবিয়ার খোমস উপকূলীয় এলাকায় 120 জন অধিবাসী নিয়ে একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যায়। সেখানে উদ্ধার অভিযান চালিয়ে লিবিয়ার কোস্টগার্ড 47 জনকে জীবিত উদ্ধার করা গেল, মারা যান অন্তত 74 জন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, গেল 1 অক্টোবর থেকে এই পর্যন্ত 8টি নৌকাডুবির ঘটনা ঘটল। নিহতদের অধিকাংশই আফ্রিকান বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে। লিবিয়ার IOM এর প্রধান ফেডেরিয়া সোডা জানান, বিপজ্জনক ভূমধ্যসাগর হয়ে অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার ঠেকাতে উন্নত দেশগুলো ব্যর্থ, ফলে প্রতিনিয়ত যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সমুদ্রপথে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে প্রবেশ বন্ধ না করা গেলে সামনে আরও প্রাণ ঝরে যাবে। এদিকে বেসরকারি উদ্ধারকারী সংস্থা ওপেন আর্মস জানায়, গত মঙ্গল এবং বুধ পৃথক অভিযান চালিয়ে 250 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য মতে, চলতি বছরে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে ভূমধ্যসাগরে ডুবে যায় 900 মানুষ এবং প্রত্যেকেই নিহত হন। জীবনের স্বপ্ন পূরণ করতে গিয়ে বিপজ্জনক পথে দালাল এবং সীমান্ত রক্ষীদের হাতে অমানবিক নির্যাতনের শিকার হতে হয় তাদের। তবে বিভিন্ন সময় অভিযান চালিয়ে উদ্ধার করে 11,000 অভিবাসন প্রত্যাশীকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে। অভিবাসন প্রত্যাশীদের অন্যতম লক্ষ্য থাকে ইতালি। প্রতি বছর বহু মানুষ এই দেশটিতে অবৈধ উপায়ে প্রবেশ করে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর 31,000 শরণার্থী দেশটিতে প্রবেশের চেষ্টা করেছে, যা গত বছরের থেকে 10,000 বেশি। বেলজিয়ামে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর পরিকল্পনা করার দায়ে ডেনমার্কের 5 নাগরিককে বহিষ্কার করেছে দেশটি। বহিষ্কার হওয়া ডেনমার্কের নাগরিকরা উগ্র ডানপন্থী রাজনৈতিকবিদ রাসমুস পালুদানের অনুসারী বলে বেলজিয়ামের রাজনৈতিক আশ্রয় বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা যায়। বেলজিয়ামের রাজনৈতিক আশ্রয় বিষয়ক মন্ত্রী স্যামি মাহাদি ড্যানিশদের এই কাণ্ডকে জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে অভিহিত করেছেন। বেলজিয়ামের পুলিশের বরাত দিয়ে BBC জানায়, সন্দেহভাজন 5 জন ব্রাসেলসের মলেনবিক সেইন্ট জো জেলায় কোরআন শরীফ পড়ানোর পরিকল্পনা করছিল। ওই এলাকায় বিপুল সংখ্যক মরক্কোর মুসলিম বসবাস করেন। সংবাদ সংস্থা AFP জানায়, অভিযুক্ত 5 ড্যানিশ নাগরিককে জিজ্ঞাসাবাদ করে বেলজিয়াম পুলিশ এবং পরে মামলাটি সরকারি কৌঁসুলিদের কার্যালয়ে পাঠানো হয়েছে। পালদুন নিজেই প্যারিসের জনসম্মুখে কোরআন শরীফ পড়ানোর ঘোষণা দিয়ে গত বুধবার ফ্রান্স থেকে বহিষ্কৃত হয়েছিলেন। এছাড়া চলতি বছরের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম বিরোধী পোস্ট দেওয়ায় ডেনমার্কে 1 মাসের জেল হয়েছিল তার। এদিকে গত 30 অক্টোবর ডেনমার্কের উগ্র ডানপন্থী দল স্ট্রাম কুর্স পার্টির প্রধান রামসুম পালুদুন ফেসবুকের এক পোস্টে জানান, তিনি কোপেনহেগেনের ফরাসি কনসুলেটকে বলেছেন, 11 নভেম্বর প্যারিসের আর্ক দে ট্রায়াক্সপে কোরআন শরীফ পড়াবেন। গত আগস্টে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মালমো শহরে মুসলিমদের জন্য মহাপবিত্র কোরআন শরীফ পুড়িয়ে দেয় পালুদানের সমর্থকরা। এর প্রতিবাদে সেখানে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের
ঘটনা ঘটে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেল মন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ এক বিবৃতিতে জানান, ইরানে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে গড়ে প্রতিদিন 400 বেশি মানুষ মারা যাচ্ছে। এর দায়ভার সম্পূর্ণভাবে আমেরিকার, কারণ করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য যে সমস্ত ওষুধ ও সামগ্রী প্রয়োজন সেগুলো আমদানি করতে বাধা দিচ্ছে মার্কিন সরকার। গ্যাস রপ্তানিকারক দেশগুলোর সংগঠন জিইসিএফের 22তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিজান জাঙ্গানেহ বলেন, মার্কিন নিষেধাজ্ঞা এবং তেল রপ্তানিতে অর্থ দেশে আনতে না পারলে কারণে ইরান নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। চূড়ান্তভাবে করোনা ভাইরাসের মহামারী মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে। ইরানের তেলমন্ত্রী আরও বলেন, 2015 সালে স্বাক্ষর হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গিয়ে ইরানের উপর দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে করোনা ভাইরাস মোকাবেলার জন্য চিকিৎসা সামগ্রী কিনতে বাধা সৃষ্টি করেছে, এমনকি জরুরি খাদ্য সামগ্রী পর্যন্ত কেনার ব্যাপারে বাধা সৃষ্টি করছে আমেরিকা। এ কারণে ইরানে করোনা ভাইরাস বিরোধী কার্যকর পদক্ষেপ নেওয়া জটিল হয়ে পড়ছে। নতুন খবর নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।